আমরা জিহাদ অস্বীকারী কখনো জিহাদ অস্বীকারী ইমান থাকে না। আমরা বলেছি সর্বোচ্চ পর্যায়ে যে কাফের বিরুদ্ধে জিহাদটা সেটার জন্য যে শর্ত আছে, শর্তটা অবশ্যই এটা একেবারে সর্বস্বীকৃত এজমা উম্মা, উম্মতের এজমা এখানে যে সেখানে রাষ্ট্রপ্রধান লাগবে বা এমন কোন শক্তিধর ব্যক্তি লাগবে যার অধীনে জিহাদ করা যায়, সেরকম ব্যক্তি হতে হবে, যেন জিহাদ করা যায় না। অন্ধকার কোনো প্রকোষ্ঠে বসে আছে অথবা কোনো জায়গায় লুকিয়ে আছে, বড় 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 বাগর অম্বর করে কথা ছাড়ছে, অথবা কোনো তোরা বোরা পাহাড়ের অধীন কোথাও লুকিয়ে আছে কোনো গাছ গর্তের নিচে, গর্তের ভিতরে, সেখান থেকে আহ্বান জানাবে, তার কোনো জায়গা নেই, রাষ্ট্র বলতে যেটা বোঝায় তার অধীন কোনো জনগণ নেই, তার অধীন কোনো স্থান নেই, তার কোনো অস্ত্র সম্ভার নেই, তার কোনো চলার অবস্থা নেই, এই অবস্থায় আপনার যারা আপনাকে জিহাদে আহ্বান জানাচ্ছে তারা আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আহ্বান জানাচ্ছে, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জন্য আপনি যদি কোনো, আমরা আবারও বলছি স্পষ্ট করে, আপনি বাংলাদেশের পরিস্থিতিতে যে অবস্থায় আছে অবস্থায় আপনার জন্য কাফের বিরুদ্ধে জিহাদ করাটা ফরজ আইন নাই, এটা ফরজে কিফায়াও নাই, এটা আপনার জন্য কোনো বাধ্যবাধ্যতায় পড়ে না। আরেকটি কারণও আপনার জন্য জিহাদটা বাধ্যতামূলক না, সেটা হচ্ছে এই এই জিহাদটা অর্থাৎ কাফের বিরুদ্ধে জিহাদটা বাধ্যতামূলক না, সেটা হচ্ছে আপনি জানেন যে জিহাদের জন্য পরিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জিহাদের অস্ত্র চালনা প্রশিক্ষণ এগুলি জানতে হয়, এগুলি সেনাবাহিনীর কাজ, এগুলি ব্যক্তি 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 যুদ্ধ হয় না, ব্যক্তিদের যুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে কোনো যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষগুলো, সিভিলিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সিভিলিয়ানদের জায়গা থাকে না, মেয়েদের অবস্থা খারাপ হয়, যুবকদের অবস্থা খারাপ হয়, ছেলেদের অবস্থা খারাপ হয়, কিন্তু আপনি মাঝারি বয়সে যারা আছে তারা হয়তো কিছুক্ষণ অস্ত্র নিয়ে টানাটানি করলো, তারা হয়তো লাঠি সরিয়ে দৌড়ালো, কিন্তু কিছুক্ষণ পরে তারাও মারা পড়ে। এই যুদ্ধ সমতা যুদ্ধ ওই সময় হবে যখন সেনাবাহিনী সেনাবাহিনী যুদ্ধ হবে। আমাদের দেশের যদি কোনো সরকার যদি কেউ যুদ্ধ করে অবশ্যই সেনাবাহিনীকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে হবে, সেই যুদ্ধের যোগ্যতায় নিয়ে যেতে হবে। আপনি আমি এত অযোগ্য যে আমাদের পাশে মায়ানমারে মারামারি হয়েছে আমরা কিছুই করতে পারিনি, আর আপনি যুদ্ধের জন্য কোথায় হুঙ্কার ছাড়ছেন, কি জন্য হুঙ্কার ছাড়ছেন, আপনি কিছুই করতে পারবেন না। ভারতে কোথায় কি হলো, কোথায় কাশ্মীর চলে গেলো, কোথায় বাবরি মসজিদ চলে গেলো, জিহাদের হুঙ্কার আপনার হুঙ্কারে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। আমি তো এই কদিন কিছুই বলিনি, আমি একবার বলেছিলাম যে কাশ্মীরে যায় জিহাদ করা যে আমাদের জন্য ফরজ না, এটাতে আপনার বাড়াবাড়ি করেছেন। এত মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, এখন তো কে আপনাদের বাধা দিয়েছে, আপনি জাননি কেন, আপনাদের যেতে বাধা দিল কে? তাহলে আপনার বোঝা গেল যে আপনারা বাগর অম্বর করছেন, যুবকদেরকে বিভ্রান্ত করছেন এবং কিছু মানুষকে নষ্ট করার জন্য, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন, এদেশের মাটিতে শান্তিতে বসবাস করার জন্য এই যুবকদের, বৃদ্ধদের, সন্তানদের বা এতিমদের বা যারা মেয়েদের, মহিলাদের বা ছোট বাচ্চাদের, তাদের উপর তাদের তাদের উপর আপনি সামান্যতম কোনো ভয় ভয়ের ভয় বা আশঙ্কা আপনি আপনার মনে যাচ্ছে না। অথচ আপনি জানেন যে এরকম যুদ্ধ কোনোদিন ভালো কিছু নিয়ে আসে না, যুদ্ধ সবসময় এরকম অসম যুদ্ধ সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। আপনি এরকম কোথাও যে একটা আক্রমণ করলো আর ওরা এসে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল, কি লাভ হলো সেটা, যাতে কিছু মানুষটা করেছে করে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক জায়গাতে সেটা হচ্ছে, যারা নিজের না বুঝে হঠাৎ করে একজনকে মেরেছে আর এরপরে পুরো এলাকাকে এলাকা জ্বালিয়ে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের ধরে নিয়ে গিয়েছে, এটা লাভ হয়েছে কার? ইসলাম এটা বলে না, ইসলাম হলো অসম অবস্থা থাকলে সেখানে শক্তি সঞ্চয়ের জন্য সেখানে সেই যুদ্ধ থেকে বেরিয়ে থেকে সবর এখতিয়ার করবে অথবা হিজরত করবে, কিন্তু তারা সেখানে সবর এখতিয়ার করা উচিত, সেখানে আপনি হঠাৎ করে তাদের হাতে অস্ত্র তুলে দিলেন মারামারি হানাহানি করতে অথবা তাদেরকে পাগলামি করার জন্য তার অন্তরের ভিতরে জাগ্রত করে দিলেন যে কাউকে একজনকে মেরে ফেলতে হবে, এইটা একজনকে মেরে ফেলা তো জয় নয়, যে যুদ্ধ হতে হবে যে যুদ্ধে জয় এমন যুদ্ধ হতে যুদ্ধ জয়লাভ করা যায়, যেখানে আপনি দেখতে পান জয়লাভ করা যায় না তখন আপনার জন্য সহ আসে মীমাংসার বিষয় আছে, আপনার জন্য তখন ইন্টারন্যাশনাল সমস্ত ট্রিটি আছে, চুক্তি আছে, সেগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু এটা না করে আমরা যদি হানাহানি মারামারিতে যুবকদেরকে উদ্বুদ্ধ করি এটা হবে আত্মঘাতী এবং ক্ষতিকর কাজ, এটা যেন কোনো মানুষ না করে। বুঝতে পারছেন আশা করি বিষয়টি, এর বেশি বোঝানোর কোনো আমার ক্ষমতা নেই, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। লা তাহজান 24 ডট মিডিয়া।